আমি যখন লোড দিব এটা কিন্তু আস্তে আস্তে ভোল্টেজ কমবে। হ্যাঁ 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 ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি অলরেডি দুইটা লোড দেওয়া হয়েছে, কমবে। আচ্ছা এখানে কত হইছে? 186 800 শর্ট লোড দিছি, 800 ওয়াটের লোড দেওয়া হইছে। তো মানে আমরা আরো যত লোড দিব ওখান থেকে কমবে। যদি এটা 1200 দিয়ে ধরি তাহলে আমরা 900 ওয়াট আউটপুট পাবো। তো 800 শর্ট লোড দেওয়ার পরে এটা হচ্ছে আপনার 186 ভোল হয়ে গেছে। তো আমরা হচ্ছে আরেকটু লোড বাড়াই। ওকে আরেকটু বাড়াই, আমরা আরেকটা লোড বাড়াই দেই। দেখেন চমৎকার। এটা তো এখন পর্যন্ত শাট ডাউন হয় নাই, আমরা কিন্তু 800 তেই দিছি। এর আগেরটাতে যেমন 800 দিছি, এটাতেও 800 দিছি। বাট পাওয়ার লিনাক্স এর যে আইপিএসটা আছে কিন্তু স্টিল ওয়ার্কিং। আমরা হচ্ছে আপনার ভিউয়ার্সদের জন্য এখন যে আমাদের যে প্রাইস আছে মূল প্রাইস থেকে 30% ডিসকাউন্ট করব। আমাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে 30% নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে 550 বিএ থেকে 5000 বিএ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন। ওকে ওকে, আর যদি অ্যাভেলেবল না থাকে সর্বোচ্চ 2-3 ওয়ার্কিং ডে আমাদেরকে দিবেন, আমরা আপনাদেরকে ওই প্রোডাক্টটা তৈরি করে দিই। আইপিএস এ 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি, 2 বছরের ভিতরে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সম্পূর্ণ বিনা কস্টে আমরা ওই প্রোডাক্টটা সার্ভিস করে দিব, বা যদি সার্ভিস না হয় আমরা এটা চেঞ্জ করে দিব। হ্যামকো ব্যাটারি পাবেন, হ্যামকো ব্যাটারি আছে, সাইনের ব্যাটারি পাবেন। এগুলাতে গ্যারান্টি ডিসকাউন্ট দিচ্ছেন কেমন? এইগুলাতে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিব। আমাদের গিজারে রয়েছে হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং 3 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে, 3 বছরের ভিতরে যদি কয়েল কেটে যায় আমরা সম্পূর্ণ বিনামূল্যে সেই কয়েলটি চেঞ্জ করে দিব আপনাদেরকে। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগতম জানাচ্ছি সম্পূর্ণ নতুন একটা ভিডিওতে। ভিউয়ার্স, আমি আজকে আসি পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্সে। আমার সাথে অলরেডি কামরুল ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। অলরেডি কিন্তু কামরুল ভাই আইপিএস দিয়ে আপনাদেরকে ব্যাপক একটা সার্ভিস দিছে। আইপিএস এর সিজন একটু এখন অফ সিজন না ভাই? হ্যাঁ এখন তো শীত, শীত আর লোডশেডিং। তো এই সময়টা তো যারা নিতে চান আইপিএস তারাও নিতে পারবেন। বাইরে একটা নতুন শোরুম থেকে যারা নেবেন তাদের জন্য হচ্ছে থাকবে বিশেষ ডিসকাউন্ট এবং বিশেষ সার্ভিস। কেন সার্ভিস থাকবে? দেখা যায় সিজন টাইম আসলে আমাদের ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট আসে, আমরা কথা বলার মতো কোনো সুযোগই পাওয়া যায় না, জাস্ট চেক করে আর ডেলিভারি করে ডেলিভারি দেওয়া থাকে। আর এখন যারা আসবেন তারা হচ্ছে একটু স্পেশাল খাতির যত্ন পাবেন। আচ্ছা, এইভাবে চেক করে আমাদের সার্ভিস সেন্টারে চেক করে আপনারা নিতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা আসি হচ্ছে কামরুল ভাই নতুন একটা শোরুমে। ভাই একটা নতুন শোরুম করছে পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্স এর নিজস্ব প্রোডাক্ট, আপনারা এখন পাওয়ার লিনাক্স এর একটা নতুন আউটলেট থেকে পারচেজ করতে পারবেন এসে দেখে শুনে বুঝে। ভাই লোকেশনটা যদি একটু বলে দিতে। এটা হচ্ছে লোকেশনটা হচ্ছে মুগদা হসপিটাল এবং বৌদ্ধ মন্দির, এই দুইটার মাঝামাঝি পয়েন্টে। এই জায়গাটার নাম হচ্ছে মায়াকানন, মায়াকানন মোড় বললেই সবাই এই জায়গাটাকে চিনে। আচ্ছা, একদম আপনারা আলটো সহজ করে মানিকনগরের যে মেইন রোডটা আছে উত্তরা ধরে সাইদাবাদ যাত্রাবাড়ি যাওয়ার, এই বিশ্ব মেইন রোডের ভিতরেই পাশে মুগদা মেডিকেল, আর এই পাশে হচ্ছে মায়াকানন গলির একদম মুখে মেইন রোডের পাশে। আমরা একটা স্লট স্লাইড দেখাই দেব দোকানের। বাসে আসার সুবিধাগুলো হচ্ছে আপনার উত্তরা থেকে বা রামপুরা বা সাভার থেকে যে ধরনের গাড়িগুলো হচ্ছে সাইদাবাদ যাত্রাবাড়ি হয়ে যায় আসে, ওই গাড়িগুলোতে আপনি মানে আসতে পারবেন। আর এছাড়া গুগল লোকেশনটা দেওয়া থাকবে, ডেসক্রিপশনের মধ্যে নাম্বার দেওয়া থাকবে, যোগাযোগ করে আসতে পারবেন। আজকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নতুন শোরুম উপলক্ষে ধামাকা প্রাইজিং থাকবে। তো সমস্ত ভিডিওটাতে আমাদের সাথে থাকবেন, আমরা প্রত্যেকটা প্রোডাক্টের ধারণা দেওয়ার চেষ্টা করব। আর এখানে ভাইয়ের কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট আছে, লুমিনাস, তারপরে লুক্সি। তো এই প্রোডাক্টগুলোর সাথে পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্সের প্রোডাক্টের কী কী ডিফারেন্স আছে সেগুলো কিন্তু আমরা সমস্ত ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো কামরুল ভাই কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই আলহামদুলিল্লাহ। তো আপনার তো নতুন শোরুম উদ্বোধন অলরেডি হয়ে গেছে। জি। তো নতুন শোরুমের এই উদ্বোধন উপলক্ষে আমাদের যে ডেলি নিডস এর ভিউয়ার্স আছে তাদের জন্য আপনি এবার কি রাখতেছেন বলেন তো ভাই? তাদের জন্য আসলে এখন তো মানে অনেক প্রোডাক্ট, এখানে কোনো প্রোডাক্টের ইয়া তো দিতে পারতেছি না। তো প্রথমে আমরা এখানে কি কি পাচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। আচ্ছা আচ্ছা, আপনার ডিলিনসের কাস্টমার, তারপরে প্রত্যেকটার স্পেসিফিক কোনো কিছু থাকবে, কোনো না কোনো ডিসকাউন্ট অবশ্যই থাকবে। আচ্ছা চলেন তাহলে কামরুল ভাই আমাদেরকে দেখাক পাওয়ার লিনাক্স ইলেকট্রনিক্স কি কি সুবিধা আছে। আপনাদেরকে দেখাই আমাদের ব্র্যান্ডের
পাওয়ার লিনাক্স আইপিএস উইথ ইউপিএস ওকে এখানে আমাদের প্রত্যেকটা মডেল অ্যাভেলেবল যে মডেলগুলো হচ্ছে আপনারা আমাদের কত থেকে কত মডেল অ্যাভেলেবল 550 বিএ থেকে 5000 বিএ পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ওকে ওকে আর যদি অ্যাভেলেবল না থাকে সর্বোচ্চ 2 থেকে 3 ওয়ার্কিং ডে আমাদেরকে দিবেন আমরা আপনাদেরকে ওই প্রোডাক্টটা তৈরি করে দিই মানে কারো এক্সপেকটেশন যেটা সেটা যদি অ্যাভেলেবল ইনস্টার না পাওয়া যায় হ্যাঁ এছাড়া হচ্ছে আপনারা মাইক মাইক্রোডেকের সোলার পিসু মডেলের আইপিএস গুলো আমাদের কাছে পাবেন ওকে যেটা সোলারের মাধ্যমে হচ্ছে আচ্ছা লুক্সি পাবেন মাইক্রোডেকের লুমিনাস অপটিমা পাবেন ঠিক আছে এরপর হচ্ছে আমাদের ব্র্যান্ডগুলো তো আছে ওকে আর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকে ওয়ারেন্টি বলতে আমরা কিন্তু আমাদের যে আইপিএস রয়েছে আইপিএস এ 2 বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি 2 বছরের ভিতরে যদি কোনো প্রকার কোনো সমস্যা হয় সম্পূর্ণ বিনা কস্টে আমরা ওই প্রোডাক্টটা সার্ভিস করে দিব বা যদি সার্ভিস না হয় আমরা এটা চেঞ্জ করে দিব প্রোডাক্ট একটা আইপিএস কি আমাদেরকে একটু খুলে দেখানো যায় অবশ্যই খুলে দেখাবো আচ্ছা তো পাওয়ার LYNX ইলেকট্রনিক্স এর নিজস্ব প্রোডাক্ট আর আপনারা কিন্তু সবাই জানেন যে ওনারা পাইকারি দামে বিক্রি করে থাকে ভাই এখনো কি কেউ যদি নিজের ব্র্যান্ড নিজের নামে বানায় আজকে আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই আচ্ছা যারা ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো নিতে চান আমরা দুইটা প্রোডাক্টের আমরা আছে আপনাদেরকে ডিফারেন্স দেখাবো যে আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট আপনি কি নিচ্ছেন আর আমাদেরটা কি ওকে তো চলেন ভিউয়ার্স আমরা এইটাও একটু দেখে নেই এই দেখেন ভিউয়ার্স অলরেডি কিন্তু পাওয়ার LYNX ইলেকট্রনিক্স এর একটা প্রোডাক্ট খোলা হচ্ছে আর এই পাশে আমরা ইন্ডিয়ান একটা প্রোডাক্ট নিছি এই দুইটা প্রোডাক্ট কম্পেয়ার করে আমরা দেখাই দেব কোনটা আপনাদের জন্য বেস্ট হবে কোনটা কি ইউজ করা আছে নরমালি আমরা ব্র্যান্ডেড প্রোডাক্ট খুঁজে থাকি বাট ব্র্যান্ডেড প্রোডাক্টের ভিতরে কি ইউজ করা আছে এটা কিন্তু আমরা জানি না আমরা দুইটা কম্পারিজন আপনাদেরকে এখনই দেখাই দিব তো ভাই এখন কি মোটামুটি খোলা হয়েছে নাকি জি ভাই এখন আমরা হচ্ছে দুইটা ব্র্যান্ডের এই প্রোডাক্ট খুলেছি আচ্ছা তো চলেন এগুলো হচ্ছে আমাদের সার্ভিস সেন্টারে নিয়ে যাই ভাই সার্ভিস সেন্টার সার্ভিস সেন্টার মানে হচ্ছে আপনার এখানে আমাদের পাওয়ার LYNX এর ইলেকট্রনিক্স এর আইপিএস ছাড়াও অন্যান্য যে ব্র্যান্ড যেমন রহিমা ফ্রুস লুমিনাস বা আদার্স যে ব্র্যান্ড গুলো মানে যার যেই আইপিএস আছে সেটার সার্ভিস আমাদের এখান থেকে এসে সার্ভিস নিতে পারবে ওকে ওকে চমৎকার চলেন সার্ভিস সেন্টার থেকে আমরা এই দুইটা প্রোডাক্টের কম্পারিজন দেখে আসি এখন আমরা পাওয়ার LYNX ইলেকট্রনিক্স এর যে সার্ভিস সেন্টার এখানে এখানে কিন্তু পাওয়ার LYNX ইলেকট্রনিক্স এর নিজস্ব প্রোডাক্ট আছে আর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট বলতে কি ইন্ডিয়ান প্রোডাক্ট লুমিনাস আর হচ্ছে মাইক্রোটেক আছে ভাই তিনটা ডিফারেন্সটা আমরা কিভাবে ভিউয়ারদেরকে বোঝাতে পারি প্রথমে আমি হচ্ছে মাইক্রোটেকের লুক্সি যেটা সেটা দেখাই আচ্ছা এটা হচ্ছে 1200 হ্যাঁ 1200 ভিএ তো 1200 তে দেখেন আমরা কিন্তু এর আগে আপনাদেরকে দেখাইছি যে আমাদের আউটপুটটা কিন্তু অলওয়েজ 220 থাকে এটা আপনি পাচ্ছেন হচ্ছে আমি যখন লোড দিব এটা কিন্তু আস্তে আস্তে ভোল্টেজ কমবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি দেখতে পাচ্ছি অলরেডি দুইটা লোড দেওয়া হয়েছে কমবে আচ্ছা এখন 800 শর্ট লোড এখান থেকে লাইনটা নেওয়া হয়েছে নাকি হ্যাঁ এই দেখেন আচ্ছা এখান থেকে লাইনটা নেওয়া হয়েছে এই লাইনটা ভাবতে পারে যে হয়তো অন্য আইপিএস দিয়ে করছে এই দেখেন এই সেই আইপিএস এটা দিয়ে কিন্তু লাইনটা গেছে তো এখন দেখেন এখানে কত হইছে 186 800 শর্ট লোড দিছি 800 ওয়াটের লোড দেওয়া হয়েছে তো মানে আমরা আরো যত লোড দিব ওখান থেকে কমবে যদি এটা 1200 দিয়ে ধরি তাহলে আমরা 900 ওয়াট আউটপুট পাবো তো 800 ওয়াট লোড দেওয়ার পরে এটা হচ্ছে আপনার 186 ভোল্ট হয়ে গেছে তো আমরা হচ্ছে আরেকটু লোড বাড়াই ওকে আরেকটু বাড়াই আমরা আমরা আরেকটু লোড বাড়াই দেই দেখেন ভিতরে আপনি কি পাচ্ছেন দেখেন অনেকে বলবে যে ভাই ঘষা দিয়া কি দামা চেক করা যায় এটা কিন্তু ভাই ঘষা দিয়া না আমি চ্যালেঞ্জ করতে পারি আমার এখানে আসবেন যদি আমার কোনো প্রোডাক্ট আমার নিজস্ব কোনো প্রোডাক্ট আপনি অ্যালুমিনিয়ামের পান আপনাকে ওই এখানে কি অ্যালুমিনিয়াম ইউজ করা তামা না হচ্ছে ট্রান্সফরমার হচ্ছে অ্যালুমিনিয়ামের আচ্ছা আচ্ছা টেকনোলজি ভালো বাট তারা হচ্ছে এখানে অ্যালুমিনিয়াম ইউজ করছে এখন হচ্ছে চিপ পাশ দিয়ে হচ্ছে আপনার যারা কিনতে চান তারা এই ধরনের প্রোডাক্ট গুলো বেশি দাম দিয়ে কিনতে পারেন ওকে আচ্ছা এখন আমরা দেখি আমরা যেহেতু আমরা কি ভাই লুমিনাসটা দিয়ে দেখবো তারপর আপনারটা দেবো হ্যাঁ আচ্ছা আমরা এখন লুমিনাসটাতে একটু দেখাই আচ্ছা তাহলে আমরা এখন পাওয়ার LYNX ইলেকট্রনিক্স এর যে আইপিএস টা আছে এটা দিয়ে লাইনটা দিয়ে দিচ্ছি আমি আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে এই ধরনের মেশিন যাদের প্রবলেম যারা সার্ভিস করাতে চান আমাদের এখানে নিয়ে আসবেন আমরা হচ্ছে আপনাদের ওই সার্কিট গুলো ফ্লে আমরা হচ্ছে আমাদের যে পাওয়ার LYNX এর সার্কিট আছে এগুলো ইনস্টল করে দিব আচ্ছা সেক্ষেত্রে আপনার এই সাপোর্টটা থাকবে হ্যাঁ আমাদের টেকনোলজিতে হয়ে যাবে এবং ওকে এখন আমরা পাওয়ার LYNX এর এই আইপিএস টাতে একটু লাইন দিয়ে দেই এইটা হচ্ছে আমাদের
1000 বি একটি মেশিন, এটাতে আমরা 1200 বি এতে দেখাইছিলাম। হ্যাঁ, এটাতে আমরা 800 ওয়াট দিয়ে দেখি কি অবস্থা হয়। এটা হচ্ছে আমাদের 1000 বি একটা মেশিন। আচ্ছা, আমরা এখানে লাইন দিয়ে দিচ্ছি ব্যাটারিতে। ওকে, আমাদের দেশের প্রোডাক্টগুলো ভাই ব্যাটারিও কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবল আছে, আমরা প্রাইসটা খুব অল্প সময়ের ভিতরে জানাবো। লাইনটা চলে আসছে, তো দেখেন আমাদের এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে, ওইটাও ডিজিটাল ডিসপ্লে ছিল। ওকে, এখন আমরা দেখি লাইনটা দিয়ে দিই। আচ্ছা, আমরা এখান থেকে লোড নিব। ওকে, তো দেখেন আমি কিন্তু বলছিলাম যে আমাদেরটা 220 এর কাছাকাছি থাকে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা কম দেখেন আমাদেরটা কিন্তু লোড দেওয়ার পরে কিন্তু বসতেছে না। ইয়েস, হ্যাঁ, এটা কিন্তু স্টিল, দেখেন আরেকটা জানেন স্টিল 222-25 রয়েছে ভাই। হ্যাঁ, 210-222-24 চমৎকার। এটা তো এখন পর্যন্ত শাটডাউন হয় নাই, না আমরা কিন্তু 800-800-তেই দিছি। এর আগেরটাতে যেমন 800 দিছি, এটাতেও 800 দিছি, বাট পাওয়ার লিনাক্স এর যে আইপিএসটা আছে কিন্তু স্টিল ওয়ার্কিং, দেখেন চমৎকার। আর বোল্ট কিন্তু ওইটা যেমন 186-তে চলে গেছিল, এটা কিন্তু 186-তে যায় না, এটা কিন্তু এইখানে রেগুলার ভোল্টেজেই রাখছে। ওয়াও, চমৎকার। এরপর হচ্ছে আপনারা যে কত ওয়াট লোড ইউজ করতেছেন, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেতে আমি এর আগেও দেখাইছি আপনাদের ভিউয়ার্স, এখনো দেখাই দিই। সেগুলো হচ্ছে আপনি এই যে দেখেন আউটপুট 219 846 ওয়াট ইউজ করতেছে, ঠিক আছে। ওকে, আর এই ফ্যানটা হচ্ছে অটো, এখানে থার্মোস্টর ইউজ করা, যখন এই থার্মোস্টরটা গরম হবে, এনটিসিটা গরম হবে, তখন হচ্ছে আপনার এই ফ্যানটা কুলিংটা অন হবে, এর আগে অন হবে না। ওকে, তখন পর্যন্ত এই মেশিন গরম। আর এটা কিন্তু সম্পূর্ণ কপার। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু সম্পূর্ণ, এর আগে আমরা প্যাচানোটা দেখাইছিলাম, এর আগে আমাদের ফ্যাক্টরি আপনাদেরকে দেখাইছিলাম যে আমরা কিভাবে এগুলো তৈরি করি। তো কেউ যদি আমার মানে আইসে এখান থেকে দেখে নিতে চান, অবশ্যই দেখে নিতে পারবেন। ওকে, নিজস্ব সার্ভিস সেন্টার আছে। এরপর আমরা লুমিনাসটা চেক করব, এটার কি অবস্থা হয়। আচ্ছা, এইবার আমরা লুমিনাস অপটিমাস 1250টা আপনাদেরকে দেখাবো, যেটা শক্তি হচ্ছে 900 বিএ। তো কামরুল ভাই, এটার রহস্যটা আমরা কি দেখতে পারি? এটা লাইন দিছে অবশ্যই আমি, এটাও কিন্তু অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার। আচ্ছা আচ্ছা, আমি যে কোনো প্রোডাক্টের বদলাম করতেছি এরকম না, এটা কিন্তু আমিও বিক্রি, যা আছে তাই, যা আছে তাই। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি। আচ্ছা, এখানে এটা দেখি ভোল্টেজ কত, 221। আচ্ছা, তো আমরা হচ্ছে আপনার লোড দিলাম 200 ওয়াট, দেখেন এটা কিন্তু কমে আসছে, পড়ে গেছে। ও মাই গড, হ্যাঁ পড়ে গেছে, আবার 220 এ আসছে, 400 ওয়াট, 600 ওয়াট কমে গেছে। তো 900 বিয়েতে হচ্ছে আমরা লোড দিতে পারবো হচ্ছে আপনার প্রায় 650 ওয়াটের মতো আর কি। আচ্ছা, এই দেখেন 200 বিয়ে, তো এর উপরে এটা কিন্তু অলরেডি রেগুলার থেকে কমে গেছে। ও মাই গড, এটা অতটা খারাপ না, বাট এটাও কিন্তু ফল করছে নাকি ভাই? ফল্ট না, বাট সিস্টেমটা এরকম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, খুব চমৎকার ইনফরমেশন এসে দেখেন, ওভারলোড চলে আসছে অলরেডি। এই যে দেখেন, এটা কিন্তু ওভারলোড দেখাইতেছে। আচ্ছা, আমরা এটা তাহলে দেখাই দিছি, এটা তাহলে অফ করে দিই ভাই। ওকে, দেখেন ভিউয়ার্স, চমৎকার একটা জিনিস কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। বেশি টাকা দিয়ে হচ্ছে ইন্ডিয়ান প্রোডাক্ট নিতে চান, তারাও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন আমরা তাহলে পাওয়ার লিনাক্স এর প্রোডাক্টের প্রাইসিং এখন বর্তমানে কেমন ডিসকাউন্ট দিচ্ছেন ভাই বলেন। আচ্ছা, পাওয়ার লিনাক্স এর ডিসকাউন্ট বলতে আমরা হচ্ছে আপনার ভিউয়ার্সদের জন্য এখন যে আমাদের যে প্রাইস আছে মূল প্রাইস থেকে 30% ডিসকাউন্ট করবো, আমাদের যে নিজস্ব প্রোডাক্টগুলো রয়েছে সেগুলোতে 30% নতুন শোরুম উদ্বোধন উপলক্ষে। আচ্ছা, আর এছাড়া বর্তমানে এখন কি কি পাওয়া যাচ্ছে? এছাড়া হচ্ছে আমাদের কাছে এখন আপনি আইপিএস এর ব্যাটারি পাবেন, আইপিএস এর ব্যাটারি, যে অ্যাপোলো ব্যাটারি গ্যারান্টি সহকারে নাকি? জি, 18 মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে। ওকে ওকে, এছাড়াও হ্যামকো ব্যাটারি পাবেন, হ্যামকো ব্যাটারি আছে, আইপিএস এর ব্যাটারি পাবেন, এগুলাতে গ্যারান্টি ডিসকাউন্ট দিচ্ছেন কেমন? এইগুলাতে হচ্ছে আমরা যথেষ্ট পরিমাণ আমাদের নতুন শোরুম উপলক্ষে আমরা ডিসকাউন্ট দিব। এছাড়াও হ্যামকো 200 এ আমরা হচ্ছে বিশেষ একটা ক্যাম্পেইন করতেছি, এটা 19,500 টাকা নিতে পারেন মাত্র। নর্মাল সেলিং প্রাইস কত? এটা নর্মালি সেলিং প্রাইস আছে হচ্ছে 21,500 টাকার মতো। ওকে ভিউয়ার্স, আমরা প্রত্যেকটা স্পেসিফিক প্রাইস বলতেছি না, আমরা জাস্ট বেসিক ধারণা দিয়ে দিচ্ছি। স্ক্রিনে দেওয়া নাম্বার কিংবা ওনাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন, আমরা কিন্তু আমাদের ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, এখান থেকে আপনার প্রাইস পেয়ে যাবেন। যে বিভিন্ন জিপ বা কারের যে গাড়িগুলোর মোটরসাইকেলের ব্যাটারি আছে, হ্যাঁ মোটরসাইকেল ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, সিএনজি ব্যাটারি, আপনার কারের বিভিন্ন কারের যে ব্যাটারিগুলো সবগুলো ব্যাটারি অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবেন। আবার আমরা লিকুইড ওয়াটার দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যে আইপিএস অনেকে ইউজ করে, যাদের পানি কমে যায়, ঘন ঘন পানি আইপিএস এ পানি লাগে, তারা হচ্ছে হ্যামকো ব্র্যান্ডের ও বলো প্লাস ব্র্যান্ডের আইপিএস এর পানিগুলো আমাদের কাছে থেকে। ওকে ওকে, এই পাশে এই যে বাইকের ব্যাটারি, বাইকের ব্যাটারি অ্যাভেলেবেল এবং বাইকের মোবিলটাও আমাদের কাছে কিছুদিন পরে আপনার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আচ্ছা, এই পাশে গিজার দেখতে পাচ্ছি কিছু পাওয়ার লিনাক্স এর, এখন তো শীতের সিজন, আমরা আমাদের নিজস্ব ব্র্যান্ডের কিছু গিজার
ফ্রিজার আমরা শীতের জন্য করে থাকি। আচ্ছা আচ্ছা, যারা আমাদের আইপিএস কাস্টমার ইউজ করে, যে কাস্টমাররা আমাদের আইপিএস গুলো ইউজ করে তারা আমাদের ব্র্যান্ডের গিজারটাও পছন্দ করে, এই জন্য আমরা গিজারটাও করি। আচ্ছা আচ্ছা, আমাদের গিজারে রয়েছে হচ্ছে লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি এবং 3 বছরের কয়েল রিপ্লেসমেন্ট গ্যারান্টি। খোদাই করে লেখা আছে যে এটা। প্রাইস কেমন ভাই গিজারের? গিজারের প্রাইস হচ্ছে আমরা 45 লিটার যেগুলো আছে আমাদের, 45 লিটার হোয়াইট এবং হচ্ছে যেটা সিলভার, এইটা হচ্ছে 6,500 করে আর কি প্রাইস আমাদের। আমরা হচ্ছে 5,500 টাকা হলে আমরা এখানে নিতে পারবেন, 5,500 টাকা করে এখান থেকে নিতে পারবেন। মানে ফিটিংস এর যা যা লাগে গিজারের এগুলো কি থাকবে? এগুলো আমাদের কাছে অ্যাভেলেবল, এগুলো আমাদের এক্সট্রা দাম দিয়ে আমাদের এখান থেকে নিতে হবে। ওকে, আচ্ছা ভাই, যা যা প্রোডাক্ট আজকে দেখাইলাম, ভিউয়ার যারা আছে কি ঢাকার বাইরে কুরিয়ারে নিতে পারবে? আচ্ছা, ঢাকার বাইরে থেকে বেসিক্যালি ব্যাটারিটা কুরিয়ার নেওয়া যায়, কিন্তু ব্যাটারিটা আসলে সকল ব্র্যান্ডের ব্যাটারি সব জায়গায় শোরুম থাকে, ওইখান থেকে নিতে পারেন। আমাদের নিজস্ব যে আইপিএস গুলো আছে এইগুলো নিয়ে আপনার ভিউয়ার গিজার টিজার যেগুলো আছে সম্পূর্ণ প্রোডাক্টই কুরিয়ার করা যায়, কোনো প্রবলেম নেই। ওকে, এখন যদি কেউ সরাসরি আসতে চায় তাদের জন্য আপনার নতুন শোরুমের নতুন লোকেশনটা আরেকবার বলে দিবেন। লোকেশনটা হচ্ছে আপনাদের মুগদা যে হসপিটাল আছে মানিকনগর বিশ্ব রোড, এটাকে বলে মুগদা হসপিটাল থেকে 200 গজ সামনে কমলাপুর ফুট ওভার ব্রিজের থেকে একটু সামনে আগালেই পাবে। আর এদিকে হচ্ছে বৌদ্ধ মন্দির, আচ্ছা মানিকনগর বৌদ্ধ, এটা হচ্ছে বলে সবুজবাগ, জায়গাটার নাম হচ্ছে সবুজবাগ মায়াকানন, সবুজবাগ মায়াকানন বৌদ্ধ মন্দির থেকে একটু সামনে আগালেই পাবে। ওকে, আর এছাড়া কিন্তু ওনাদের নাম্বার দেওয়া থাকবে, এই এরিয়াতে যখন আপনারা চলে আসবেন নাম্বার ধরে যোগাযোগ করলেই কিন্তু আপনারা গুগলে অল লিনাক্স ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন, আমাদের লোকেশন সার্চ করলে আমাদের এই শোরুমের অ্যাড্রেসটাই দেখাবে। ওকে, তো ভিউয়ার্স আজকের মতো চমৎকার ভিডিও আমরা এখানেই শেষ করছি। তো কামরুল ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।